22 তারিখত প্রভু রামচন্দ্রর মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যা, তার কারণে দেখা গেছে আজি ধুবুরীত একটা কলে যাত্রা ওলাইছে। আর এই কলে যাত্রা যদি আমি দৃশ্য আপনার দেখাইছো, এই কলে যাত্রার দৃশ্য আপনাদের পনপটিয়াকে দেখিছে, যথেষ্ট উৎসাহ উদ্দীপনায় সুন্দরকে ধুবুরী পালপাড়ার পর যাত্রা আরম্ভ হয়েছে। আর এই ধুবুরী পালপাড়ার পর আরম্ভ হওয়া এই যাত্রা বর্তমানে এই ধুবুরী নেতাই দোকানি ঘাটত উপস্থিত হয়েছে। সকলে আনন্দ ফুর্তি ওলাই আছে, যথেষ্ট একটা সুন্দর দিন, দীর্ঘ অপেক্ষার অন্তত, বাইদেউ দীর্ঘ অপেক্ষার অন্তত মন্দির প্রাণ প্রতিষ্ঠা পাব। আর কি কব, কেনেকুৱা লাগিছে এই মুহূর্ত? এই প্রাণ প্রতিষ্ঠার কারণে আমাদের সকলে বাদ চাই আসলো কেতিয়া প্রাণ প্রতিষ্ঠা হব, সেই প্রতিষ্ঠা লই আমি আজি সাকসেস হয়েছো। সেই কারণে আমি ধুবুরীবাসী আর পৃথিবী সারা ভারতবর্ষতে আমি এইটু জয় শ্রীরাম কই আমি আনন্দিত ভোগ করে আছো। রামর প্রতিষ্ঠা যাব পারিলে আরো ভাল লাগে। আমার মনত পড়িছে এতিয়া আমালকে এই ধুবুরীবাসী লই যদি রামর প্রতিষ্ঠা লই গলোতেন আরো বড় কিবা এটা মানে ভাল আনন্দিত আরো ভাল হতো। বর্তমানে মুখরিত হয়ে পড়েছে ধুবুরীর পরিবেশ। এই পরিবেশ আপনাদের পনপটিয়াকে আমি দেখাইছো, আর এই পরিবেশ আপনাদের দেখা পাইছে, এয়া হয়েছে ধুবুরীর পরিবেশ। আর যত বর্তমানে আপনাদের দেখা পাইছে যে কললে পানি ভরিবলে গেছে, আমি কল যাত্রার সেই কল পানি ভরার দৃশ্য আপনাদের পনপটিয়াকে দেখাব। আমি বর্তমানে দেখাইছো নেতাই ধুবুনি ঘাটত আপনাদের এই দৃশ্য দেখা পাইছে, তাত কললে পানি ভরিব গেছে মহিলাসকলে। আর ইয়াত কললে পানি ভরার যে কার্যসূচী আছিল, সেই কার্যসূচীর কারণে বর্তমানে সকলে ইয়াত একত্রিত হয়েছে। আর ইয়াত বর্তমানে দেখা পাইছে কল যাত্রার যে কল পানি ভরা কাম আরম্ভ হয়েছে, আর ইয়ারপরাই পানি ভরি পেলে লৈ যাওয়া হব। আর ইয়ারপরা যে 22 তারিখে যদি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা পাব, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময়ত আমি সেই যে পূজা অর্চনা করা হব, একদত গেলে হোম যজ্ঞ ইত্যাদি করা হব। আর সেই হোম যজ্ঞর কারণেই বর্তমানে দেখা গেছে, আর হোম যজ্ঞর কারণে বর্তমানে পানি হাতত লৈ পেলে এনেদরে দেখা পাইছে শারীবদ্ধ হয়েছে সকলে, শৃঙ্খলাবদ্ধ হয়ে শারীবদ্ধভাবে বৰলুইতৰ পৰা পানী সংগ্ৰহ কৰিছে নেতাই ধুবুনি ঘাটৰ পৰা। এই দৃশ্য আপোনালোকক পোনপটীয়া দেখুৱাইছো। যদি আমি নৈৰ ওচৰলৈ যাব পাৰোঁ য'ত আচলতে পানী সংগ্ৰহ কৰা হৈছে য'ৰ পৰা, তাৰ ওচৰলৈ যদি আমি যাব পাৰোঁ, এই মুহূৰ্তত আমি তালৈকে যাবলৈ চেষ্টা কৰি আছো। আৰু ইয়াৰ পৰা আমি সেই দৃশ্য দেখুৱাই গৈছোঁ। ইয়াত দেখা পাইছে সংঘবদ্ধভাৱে সুন্দৰ সুশৃংখলভাৱে তাৰে পৰা পানী সংগ্ৰহ কৰা হ'ব। আৰু যি পানীয়ে ভব্য মন্দিৰৰ স্থাপনৰ দিনা, এক কথাত ক'বলৈ গ'লে যেতিয়া হোম যজ্ঞ ইত্যাদি পূজা অৰ্চনাৰ কাম হ'ব, সেই হোম যজ্ঞ পূজা অৰ্চনাৰ সময়ত পূজা অৰ্চনাৰ পূৰ্বে এই পানীৰে শান্তি কৰা হ'ব, শুদ্ধি কৰা হ'ব। তাৰ কাৰণে এই আজি শোভাযাত্ৰা ওলাইছিল, ধুবুৰী পালপাৰাৰ পৰা আৰম্ভ হৈছিল, বৰ্তমানে নেতাই ধুবুনি ঘাটত আছে, পুনৰ ইয়াৰ পৰা লৈ পেলাই ধুবুৰী পালপাৰালৈকে লৈ যাব হৈ যাব। আৰু তাৰে যে পূজাৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ দিনা, মন্দিৰৰ প্ৰভু শ্ৰীৰামৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ দিনা এই কাৰ্যসূচীত এই পানী তেওঁলোকে ইয়াত ব্যৱহাৰ কৰিব, আৰু ইয়াৰ পৰা পূজা অৰ্চনা ইত্যাদিৰ কাম কাজ সামৰি ল'ব।